হাই, সেদিনটা ছিল 25শে মার্চ, দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাতে সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা তৈরি হয়ে চলে গেলাম টাউনশিপের এখানে মাঠে, যেখানে হোলি খেলা হয়। তো গিয়ে দেখি মোটামুটি সবাই চলে এসেছে, আমরা একটুখানি লেট হয়ে গেছিলাম। তারপর দেখো আমাদের টাউনশিপে কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয় হোলির, এই যে রেন ড্যান্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তারপর ওয়াটার পুল করা হয়েছিল। তো বন্ধুদের সাথে তো দারুণ রেন ড্যান্স করলাম, আদিও আমার সাথে প্রচুর রেন ড্যান্স করেছে, পুলেও খুব নাচানাচি খেলা করেছে। আগের বছর যেহেতু একদমই পুচকে ছিল, হোলিটা কী জিনিস ও না সেরমভাবে বুঝতে পারেনি, কিন্তু এবছর ও দারুণ এনজয় করেছে। ও তো বাড়ি ফিরতেই চাইছিল না, ওকে টেনে টেনে বাড়ি নিয়ে আসা হলো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।